মদ জুয়া ও ক্যাসিনোতে যুক্ত না হতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। কর্মীদের মানবিক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে হলে যুবলীগকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কর্মীরা কোনো কাজে বা কার সাথে দেখা করছে সেসব তথ্য আওয়ামী লীগের সভাপতির কাছে আছে এমনটাও জানান তিনি। মূল দলের সভাপতির নির্দেশ অনুযায়ী সংগঠনকে গড়ে তুলতে কর্মীদের নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার আহ্বানও জানান নিখিল। আমরা অসৎ পথ অবলম্বন না করি, আমরা মদ জুয়া হাউজি কেসুলির সাথে সম্পৃক্ত না হই, আমরা ইয়াবা না খাই, আমরা মানুষের উপর জুলুম না করি, আমরা চাঁদাবাজি না করি, আমরা মানুষের সেবা দিয়ে যাই। আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সেই নির্দেশনা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি।